এই কোনো আওয়াজটা আসতে পাচ্ছি না। সেটা তো আরো চিন্তার বিষয় রুডি দা। ভিতরে কোনো গন্ডগোল হলো না তো? কি করলাম? সবকিছু তো একটা একটা কমেন্ট করিস, এই জন্য তুই মর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সীতা তো তুমি বরং এক কাজ করো, তুমি দরজায় গিয়ে নক করো, নক করে বলো যে তুমি ওই হেডফোন নিতে এসছো। যাও 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 যাও। ডিসগাস্টিং, এই বিয়ের ব্যাপারটাই না বোগাস, কত টেনশন হচ্ছে বলো তো। তুই তো চকলেট মিঠাই কোথায়? মিঠাই মিঠাই, ও জিসাস, থ্যাঙ্ক গড, সব ঠিক আছে তো? ওয়া, ঠিক থাকবে না কেন, কিছু ভুলে গেছিলে? হ্যাঁ ওই হেডফোনটা ভুলে গেছিলাম আমি, বোধহয় ডিস্টার্ব করলাম, অনেক রাত হয়ে গেছে। তোমরা ঘুমিয়ে পড়ো দুজনে। ওকে, গুড নাইট গুড নাইট। দরজা বন্ধ করো না বাবা, মানে এমনি কিছুই না, দেখেছো তো তোমার বন্ধুর কত যত্ন, এবার ভেঙে গেলে কিন্তু চেঁচাবে। আর কি বলতো, সব দোষ পড়ে সেই বউদের উপর। দেখছো না বড়দা কত শান্ত মানুষ, কিন্তু রাগ যখন হবে দেখবে তোমার উপরেই দায়িত্বটা পড়বে সামলানোর, বউদের উপরে তো দায়িত্ব পড়ে। তাই বলছিলাম কি, বড়দার ভালো মন্দের দিকে এবার একটু নজর দাও। দেখো লাট সাহেবের দায়িত্ব তো এই মিঠাই নিয়ে নিয়েছে, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, রোজ লঙ্কা পোড়া দিয়ে নজর তাড়াবো। চলো চলো, ভালো করে শুনি, চলো। তোমার কথাগুলো শুনে কি বলতে ইচ্ছে করছে জানো তো মিঠাই রানী? আরশোলা ভাবে সে একটা পাখি, যেমন তুমি ভাবো তুমি সিটের সত্যি করে বউ, বাট অ্যাকচুয়ালি সত্যিটা তো আমরা জানি যে সিট ফ্যামিলি প্রেশারে পড়ে বিয়েটা মানতে বাধ্য হয়েছে। কই, ও তো তোমাকে সত্যি করে ভালোবাসে না, কখনো ভালোবেসে কি কাছে টেনে নিয়েছে? তাও তো নাই। তাই বেশি দেখিও না যে তুমি সিডের বউ। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানো তো, তুমি ভাবো যে সিডকে পেয়ে গেছো। ওই যে বললাম আরশোলা ভাবে সে একটা পাখি। রাজীব, পুলিশ তো এখানে, চলো ওদিকে চলো। কি জানো তো মিঠাই, আরশোলা ভাবে সে একটা পাখি। আরে আরে আরে, আসলে কোথায়? আমি তো কিছু দেখছি না। নে নে নে, কোথায়?
বলো জিসাস ক্রাইস্ট আমার চাচামিছি কোচিং সেন্টার ভাত কুয়ে গেছে গেছে এই বয়সে কি আসলে ভয় পায় না হ্যাঁ পাই আমি বাপ পাই শুন কোথায় শুন শুনটা নিচে শুনটা নিচে আজ রাতে উপরে আসবে সারা জীবন ভুগতে হবে উঠেছিল বোঝো কাণ্ড নয়তো এরকম ছুটে বেড়াই আমি শোনো না ভাই বলছি তুমি না এখানে থেকো না তুমি নিচে চলে যাও যা চেঁচামেচি হলো অন্যরা এক্ষুনি ওপরে চলে আসবেন তোষা সবাই তো বলছে আরশোলা নেই ঠিক আছে আজকে রাতটা ম্যানেজ করে নাও কাল থেকে কোনো অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ যাও যাও সোমদার ঘরে টিকটিকি আরশোলা কিচ্ছু নেই হ্যাঁ সোমের ঘরে টিকটিকি আরশোলা বাদুর চামচিকে কিচ্ছু নেই শুনলে তো এত ভয় পেও না আসি যাও 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 দেখা দেখা রাত দুপুরে একটা ঝামেলা করলো এরকম ড্রামা কেন করিস বলতো আরে আমার ঘরে ককরোচ নেই হতেই পারে না কি বলে তুই আমি ড্রামা করেছি হ্যাঁ মিঠাই কেডা মিঠাইও চেয়েছে এই মিঠাই মিঠাই দেখো আস্তে দেখো আস্তে আস্তে তাড়াতাড়ি এসো বলো আমার গায়ে আসলে উঠেছিল কিনা বলো তুমিও দেখেছো কিনা হ্যাঁ উঠেছিল তো আসলে এই তো বলেছিলাম আমি এক মিনিট এক মিনিট মিঠাই মিঠাই দেখি এটা তো নকল হ্যাঁ মিঠাই তুমি দুষ্টুমি করছিলে তাই তো না না মিঠাই সে ছোটবেলায় দুষ্টুমি করত আসলে দিদিমণি এত বকবক করছিল না যে দিদিমণি মনটা আমি ঘুরিয়ে দিলাম মিঠাই এখন বড় হয়ে গেছে সত্যিকারে দুষ্টুমি করতে শুরু করলে কাঁদিয়ে ছাড়বে মিঠাই আচ্ছা তুমি কোথায় শোবে বলো তো এই ঘর না সীতামা দিদির ঘরে শোবে নাকি বর্দার ঘরে শোবে বর্দা তো নিচে শুয়েছে আজ সোমের ঘরেই শোবো দরকার নেই কার সাথে শোবার ওইদিকে তো ঘরটা মিঠাই মিঠাই কি মিঠাই এই কাজটা মোটেই করতো না হ্যাঁ তোমরা সবাই ছাদে থাকছিলে মাথায় হিম পড়তো ঠান্ডা লাগতো সেটা মিঠাই কোনো রকমে মেনে নিয়েছিল কিন্তু দিদিমণি এত বকবক করতে শুরু করলো না আর ইদানিং মিঠাই উচ্চবাবুর সঙ্গে থাকে তো তাই এত বকবক 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 শুনলে মিঠাই মাথাটা বনবন 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 করে ঘুরতে থাকে যাকে সব ছেলেরা আজকে উচ্চবাবুর ঘরে শোবে আর সব মেয়েরা আজকে সীতামা দিদির ঘরে শোবে সীতামা দিদি চলো 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 আমি না কি বলেছিলাম আমি বলেছিলাম না মিঠাই রানীকে কন্ট্রোল করা সহজ হবে না ওর ভাদ্রামি না আমার চেয়ে বেটার কেউ জানে না কফি আই নিড কফি ওভাবে কি দেখা হচ্ছে শুনি দেখছি বোমার মাথাটা ঠান্ডা হলো কিনা এখনো গরম আছে এই জন্যই বলেছিলাম নিজের বড় জায়ের আশেপাশে ঘুরো না আমার কথা তো তুমি শুনবে না মাঝরাতে একটা ড্রামা না করলেও তোমার চলবে না তোমার খুব কষ্ট হয়েছে না গো মানে তুমি সবসময় আমাকে এরকম সিঙ্গেল আউট করো কেন বলো তো পুজোর সময় ওই লঙ্কা বাটাটা নিয়ে কি সব বললে তারপর ওই অষ্টমীর দিন হুট করে পজেসিভ হয়ে গেলে এখন আবার জিজ্ঞাসা করছো আমার কষ্ট হচ্ছে কিনা ব্যাপারটা কি বলো তুমি ঠিক খুব গায়ে লেগে যাচ্ছে না দেখো একটা জিনিস কিন্তু কাল রাতেই মিঠাইয়ের কাছে ক্লিয়ার হয়ে গেছে দিদিমণি বর্দাকে কেন বিয়ে করে এই বাড়িতে এসেছে মানে এক রাত্রে তুমি এত কিছু ধরে ফেলেছো নাইস মিঠাই দ্য গ্রেট ডিটেকটিভ বিখ্যাত গোয়েন্দা মিঠাই নাইস যতই ঠাট্টা কর না কেন কাল রাতে কিন্তু তোমার বৌদিমণিকে মিঠাই সামনে রেখেছিল বুঝলে
শোকের বাধায় বিয়েটা করে ফেলেছে তো, ওই যেমন প্রথমবার দাদু নাতি করেছিল। তাই মাথাতে ঢুকছেই না যে দিদিমণি হলো বড়দার স্ত্রী, এবাড়ির বড় বউ, তাকে সব কথা বলতে নেই। কাল রাতে যদি আরশোলার ডোজটা মিঠাই না দিত না, তাহলে আর যে কি কি করতো বা বলতো দিদিমণি কে জানে। আসলে তো তোমাকে শিক্ষা দিতে এসেছে দিদিমণি, আর এই মিঠাইকে ছুঁড়ে ফেলতে দিদিমণি দু মিনিটও লাগবে না। মানে এসব বলেছে তোমাকে টেস? ও বাবা, এটাও বুঝতে পারছে না দাদুর নাতি? যাকে মিঠাই সব ছোটখাটো ব্যাপার ম্যানেজ করে নিতে জানে। না না না, আমাকে বলো টেস কি বলেছে। টেস ভাবে কি করে তোমাকে বাইরে ছুঁড়ে ফেলার কথা? মানে এসব ভাবনা চিন্তা আসে করতে কর মাথায়? আরে বাবা, এটুকু তুমি বুঝতে পারছো না? দাদু নাতি তো আর মিঠাইকে ভালোবেসে বিয়েটা করেনি, যা যা প্রমিশ করেছে শুধু সেইগুলো রাখছে। এরকম বিয়েতে যখন তখন ভেঙে যেতে পারে, এতে আমার ঘর কি আছে? মিঠাই, আরে একটু কেয়ারফুল হতে পারো না, তুমি কি করো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিছু হয়নি। শারাপ, মুখটা বন্ধ করো, চলো এখানে এসে দাঁড়াও, চুপ করে দাঁড়াও এখানে এক সেকেন্ড। দাদুর নাতি মিঠাইয়ের এত যত্ন করে যে মাঝে মাঝে মনে হয় বোধহয় একটু একটু ভালোবাসি মিঠাইকে। গোপাল মিঠাইকে পেলে যে ভুল ধারণা থেকে বের করে আনো তুমি। মিঠাই না আর ধাক্কা খেতে চায় না গোপাল, সবকিছুতে দায়িত্ব নিয়েছে বলেই করছে। মিঠাই কেন নিপা দিদির মতো স্বপ্ন দেখছে বলতো? বাবা গিন্নি, দেখেছো সকাল সকাল মনোহরার রান্নাঘরে এলে অনেক মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। বেরসিকার কাকে বলে, এ নাকি লাভ গুরু রাজীব কুমার, বেচারারা একটু আলাদাভাবে কথাবার্তা বলছিল। কোনো কথা বলছিলাম না দিদি, আমি জাস্ট দেখতে এসেছিলাম তোদের বৌমার মাথাটা ঠান্ডা হয়েছে কিনা। কাল রাতে যা সব কাণ্ড ঘটলো তার উপরে ম্যাডাম আবার গরম বাসনে হাত দিয়েছে। মিঠাই কি হয়েছে? আরে না না দিদি, কিচ্ছু হয়নি, এইসব ছোটখাটো জিনিস মিঠাইকে কাবু করতে পারে না। আচ্ছা দিদিমণি ঘুম থেকে উঠেছে, তুমি গিয়ে দেখে এসো, বুঝলে মিঠাই তো যেতে পারবে না, কারণ কাল রাতে যা কাণ্ড হয়েছে তারপর মিঠাই গেলে একেবারে বোমা ফাটবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরং গিয়ে একবার দেখে আসছি। হ্যাঁ, কারণ তোমার দিদির ব্রহ্মতালুখানা তো সারাক্ষণই গরম থাকে। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, কাল সারা রাত তো ঘুম হয়নি না নতুন বউয়ের চিন্তায়, যাও। বাহ, যাওয়াচ্ছি, দাঁড়াও। কেন, কি হয়েছে? ওই দেখো ওই দেখো, আরে মারবে নাকি? এই সিদ্ধার্থ, এই দেখো। এই মিঠাই রানী, আমার জন্য একটা কড়া করে কফি করো তো, মাথাটা খুব ধরে আছে আমার। মিঠাই তোর জন্য কফি করবে কেন, নিজের কফি নিজে বানিয়ে নিবি।
মানে কেন বাড়ির সবার জন্য তো চা কফি করে আর এই করে তো ইমপ্রেস করে সবাইকে তো আমার জন্য কফি করলে কি ওর হাত খয়ে যাবে নাকি টেস এইভাবে কথা বলবি না ওশো তুই বলতেই পারিস তোর বিষয় আগে আমি ভুলই ভাবতাম এনিওয়ে মিঠাই তোর কফি করবে না মিঠাই বেরিয়ে শুকিয়ে থেকে বাবা কি কনসার্ন প্রয় প্রতি দেখেছো দেখো কি কনসার্ন তোর সাথে তুমি কফি খাবে তো ঠিক আছে আমি করে দিচ্ছি না 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 তুমি কেন কফি করবে কালকে তো পূজার সময় একজন আমাকে অনেক কথা শোনাচ্ছিল কি মর্যাদা নাকি এখন কি হলো সম্পর্কটা এখন মিঠাই আর তার কার্তিক ঠাকুরের থেকে বড় হই কোথায় গেল মর্যাদা কি হলো মিঠাই রানী করো কফি ও আবার দেখো বিশ টিস মিশিয়ে দিও না জানো হুম শোনো কালকে রাত্রে সত্যিটা কিন্তু এখন আমি সোমকে বলিনি বললে কি হবে ভেবে দেখেছো বললে তো ভর্তা বুঝে যাবে যে তুমি এত স্মার্ট হওয়া সত্ত্বে একটা খেলনা আসলে ভয় পাও বর্দা বলছি আমি যখন চা কফি সবার জন্য করছি দিদিমার জন্য কেন করতে পারবো না আমি এক্ষুনি করে দিচ্ছি যাচ্ছ কোথায় দাঁড়াও না মিঠাই রানী নিশ্চয়ই কিছু একটা ধামাকা করবে আমি কিচ্ছু মিশাইনি আমার সাথে মিঠাই এই সোম শোনো ওর উপর আমি হ্যারাসমেন্ট চার্জ করব কাল থেকে যা শুরু করেছে কি বলছো দিদিমণি আমি কিচ্ছু মেশাইনি আমি বলছি তো কি করলাম বলতো আমি কাল থেকে কি কি করেছি সবাই শুনলে তো সবাই এই জন্যই বলেছিলাম নিজের কফিটা নিজে তৈরি করে নিতে বুঝলে বৌদিমণি কিমণি কি বলে ডাকলি তুই আমাকে বৌদিমণি সোম নামে দাদা তো এক মিনিট সোম তুমিও হাসছো হোয়াট ইজ দিস এই জঘন্য নামে ডাকলা তুমিও হাসছো আরে তুমি চটে যাচ্ছ কেন খ্যাপাচ্ছে বুঝতে পারছো না Not done, Sid. This is just not done. বাস ছুটে গেল আচ্ছা তুই তো কি জিনিস কেন খেপাস বলতো আমি কি ভুল করেছি বলতো সম্পর্কে তুমি আমার দাদা তো আমার বৌদি হলো আরে বাবা
যে দেখছি চাঁদের হাট। দাদাই শুধু যে হাট বসেছে তাই নয়, হাটে নানান রকম মজাও হচ্ছে। এই তো এই মাত্র আমাদের সিদ্ধানন্দ সোমের বউকে বৌদিমণি বলে ডাকলেন। এই সোম, এই ডাকটা শুনে তুমিও কিন্তু হেসে ফেলেছিলে, সত্যি কথা বলো। না হেসে উপায় আছে রাজীব। সোম দেখ, আমাদের বাড়িতে এরকম ইয়ার্কি ঠাট্টা হয় সেটা তুই জানিস, আর তোর সাথে এখন বাইরের লোক নয়, হো এ বাড়ির বউ, কাজে ওর সাথে ওইটাই হবে। ওকে একটু বুঝিয়ে বলিস, আর ওকে বলিস একটু আমাদের সবার সাথে মানিয়ে নিতে। সোমদা, এটা কিন্তু তোমাকেই বোঝাতে হবে, ও যদি সব কিছুতে এরকমভাবে রিয়াক্ট করে তাহলে তো সবাই আরও বেশি করে ওর পেছনে লাগবে, তাই না? আরে বাবা, কি হলোটা কি, এসব ঝামেলা আর ভালো লাগে না বাপু। শোনো সোম, তুমি তোর সাথে আজকে অফিস যেতে বারণ করবে, কারণ নিয়ম মতো আজকে তোমাদের ভাত কাপড়, বউ ভাতের আগে ঘর থেকে না বেরোনোই ভালো। ঠামি ঠামি, এসবের মতো না ঢুকো না, এসব নিয়ে আবার অশান্তি হবে। দেখো এতদিন তোর সাহ ভাইয়ের বন্ধু হিসেবে এই বাড়িতে আসতো, ওকেও তো একটু সময় দিতে হবে, তাই না? তাহলে কি বলছো, আচার অনুষ্ঠান হবে না, করবো না? থাক না দাদাই, সন্ধ্যা যখন কোনো রিচুয়াল করতে চাইছে না কেন ওকে জোর করছো, বেকার বেকার অশান্তি হবে এতে। সন্ধ্যা বলছি, তুমি বরং গিয়ে দেখো বৌদিমণি কি করছে। তুইও পারিস।